নমস্কার বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি শেয়ার বাজার এখন আমরা এমন একটা স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটি এক সময় একশো টাকার নিচেও চলে গেছিলো কিন্তু সেই স্টক আজ পুল পুলব্যাক করে সাতশো টাকার কাছাকাছি চলে এসেছে অসাধারণ একটা কোম্পানি কোয়ার্টার অন কোয়াটার বেসিস ইয়ার অন ইয়ার বেসিস এত সুন্দর প্রফিট ইনকাম করে দিচ্ছে এই কোম্পানি যে ভাষায় কল্পনা করা যায় না কিন্তু তা সত্ত্বেও লাস্ট কোয়ার্টার আমাদের লকডাউনের জন্য যে সেকেন্ড ওয়েব আমরা দেখেছি করোনার যে লকডাউন সেই লকডাউনের জন্য এই কোম্পানিতে বিজনেস জাস্ট একটুখানি একটুখানি নয় জাস্ট একটা লাইন পড়ে গেছে ডেন্থ হয়েছে বিজনেস ঠিকভাবে হয়নি যার জন্য এই কোম্পানি এখনও কিন্তু সস্তাতে পাওয়া যাচ্ছে সস্তাতে মিন্স মানে একটা রেঞ্জের মধ্যে ঘুরছে ব্রেকআউট দেওয়া ব্রেকআউট দেওয়ার জন্য কিন্তু রেডি তো চলুন দেখে কোন কোন শেয়ারের সম্পর্কে আমরা কথা বলছি এবং তার কি কি প্যারামিটার আছে তার পারফরমেন্স তার ডেপ তার ব্যালেন্স শিট কী কথা বলছে সেগুলো আমরা দেখে নেব তো সেটা দেখার আগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনকে প্রেস করে রাখবেন আর আপনার কোন ভিডিও চাই কোন শেয়ারের উপরে ভিডিও চাই অবশ্যই আমাকে জানাবেন তো আমি আপনাকে সেই ভিডিও সেই শেয়ারের সম্পর্কে অনেক কিছু তথ্য আপনাকে দিয়ে দেবো চলুন শুরু করি এখনকার ভিডিও তো ডিরেক্টলি আমরা কোম্পানির পারফরমেন্সের উপরে চলে এসেছে যেটা কোয়াটারি কোয়ার্টারলি রেজাল্ট আপনাদের সামনে আমি রাখছি যে কোয়ার্টারলি রেজাল্ট আপনি দেখুন চল্লিশ ষোলো তেষট্টি উননব্বই একশো তারপরে এমন কি হল যে পঁচিশ কোটি টাকা মাত্র সেলস যদি আমরা দেখেনি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির সেলসই কিন্তু আমাদের খুব ভালো হয়নি যার জন্য কিন্তু আমরা এই মানে প্রফিটে এতটাই খারাপ অবস্থা আমরা দেখতে পেয়েছি যদি নেট প্রফিট দেখি তো সেখানে পঁচিশের জায়গায় ট্যাক্স দেওয়ার পরে আঠারো কোটি টাকা হয়ে গেছে কিন্তু তার আগে কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করছিলো আঠাশ কোটি টাকার থেকে এগারো কোটি টাকা ডেন এসছে করোনার জন্য তারপরে সাতচল্লিশ কোটি টাকা তারপরে জাম্প হয়ে সাতষট্টি কোটি টাকা তারপরে আরও তিরিশ কোটি টাকা অ্যাড হয়ে সাতানব্বই কোটি টাকা মানে কোম্পানি কিন্তু অসাধারণভাবে যখনই বিজনেস চলছে তখনও কিন্তু আমাদের ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি তো তারপরে যদি আমরা পিএনএল দেখি মানে প্রফিট অ্যান্ড লস যদি দেখি ইয়ার অন ইয়ার বেসিস তো দু হাজার আঠারোতে এই কোম্পানি পঁচানব্বই কোটি টাকা পুরো বছরে ইনকাম করেছিল তারপরে একশো কো একশো এগারো কোটি একশো একান্ন কোটি তারপরে দেখুন তিনশো কোটি মানে পরের বছরের জাম্প আমরা পুরো তিনশো মানে ডবল দেখতে পাচ্ছি আর এখন তো পুরো কোয়ার্টার হয়নি তাও আমরা দেখতে পাচ্ছি যে তিনশো আট কোটি টাকা কিন্তু আমরা প্রফিট দেখতে পাচ্ছি যদি নেট প্রফিট আমরা দেখি তিয়াত্তর কোটি টাকা বিরাশি কোটি টাকা একশো তেরো দুশো বাইশ দুশো আঠাশ এই অবধি এসছে এখনও তো বাকি আছে বাকি কোয়াটার পড়েই আছে অসাধারণভাবে কী সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন পারফরমেন্স দিয়ে যাচ্ছে যদি এই কোম্পানি আমরা ব্যালেন্স শিটও দেখে নিই সেখানেও আমরা রিজার্ভ দেখবো লাগাতার কিন্তু আমাদের রিজার্ভ কিন্তু বাড়তে দেখা যাচ্ছে দেখুন দু হাজার সতেরোতে দু হাজার সতেরোতে কোম্পানির কাছে রিজার্ভ ছিল একশো ছত্রিশ কোটি টাকা দু হাজার সতেরোতে ষোলোতে একশো ছত্রিশ সতেরোতে আসলো একশো একশো আটানব্বই তারপরে দুশো কুড়ি তিনশো সাত সাতশো দেখুন ডবলের বেশি হয়ে গেল পরের বছরেই সাতশো আঠাশ আর এখন তো আরও বেশি নশো তেত্রিশ কোটি টাকার রিজার্ভ কোম্পানির কাছে আছে যদি বরোয়িং বলেন তো বরোয়িং কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে তিনশো তিনশো তেইশ তিনশো বাহাত্তর আবার তিনশো আবার কিন্তু দুশো আর এই কোয়ার্টারে কিন্তু আমাদের আটষট্টি কোটি টাকার মতো কিন্তু আমরা বরোয়িং দেখতে পাচ্ছি তো সরি আটষট্টি না অষ্টাশি কোটি টাকার কিন্তু আমরা বরোয়িং দেখতে পাচ্ছি যেটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে কোম্পানি দেখুন আগের বছর কি ছিল আর এখন কি আছে হয়তো পরের দু কোয়ার্টারেও হয়তো পুরো ডেপ হয়ে যেতে পারে কোম্পানি চাইলে কিন্তু হতে পারে নাই বা হোক ডেপ আমাদের দরকার নেই কোম্পানির পারফরমেন্স ভালো করছে এটাই কিন্তু সব থেকে বড়ো কথা আচ্ছা কোম্পানির যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি নিই তো সেখানে প্রোমোটার হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং কিন্তু ইন লাইনই আছে আর সেখানে ফরেন ইনভেস্টার দেখুন ফরেন ইনভেস্টার প্রথমে কিন্তু কোনো ইন্টারেস্ট ছিল না তারাও কিন্তু তাদের মানে অংশ বাড়িয়ে তিন পারসেন্ট করে নিয়েছে আমাদের ডোমেস্টিক তারা সেখান থেকে বেরিয়ে গেছে আঠারো থেকে বারো হয়েছে কিন্তু এই বারো হয়তো ভবিষ্যতে আরও বাড়তে দেখা যাবে কারণ কোম্পানি ভালো হলে ডোমেস্টিক ইন্ডিভিজুয়াল তো আসবেই আসবে তো সেখান থেকে বলতে পারি ডিসেন্ট আছে বারো একুশ তিন তেষট্টি যদি শেয়ার শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখেন খুবই অসাধারণ তো আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন সব প্যারামিটারগুলো আপনারাও একবার ইন মানে স্টাডি করে দেখবেন তাদের কীভাবে এই কোম্পানি কাজ করছে আর এই কোম্পানির নাম আমরা এইবার দেখতে চলেছি যদি কোম্পানির নাম দেখি তো প্রিন্স পাইপ যেটা নিউজ চ্যানেলের উপরেও খুব বারবার হাইলাইট হয় প্রিন্স পাইপ কোম্পানি যার যদি আমরা ম্যাক্সিমাম চারপাশ ছ মাসে যদি আমরা দেখি তো সেখানে আমরা ছেষট্টি পার্সেন্ট কিন্তু আমরা প্রফিট দেখতে পাচ্ছি কোম্পানি ছ মাসে দিয়েছে দেখুন ছ মাসের মধ্যে তো এই কোম্পানির জাস্ট ছ মাসের যে র্যালি দেখছি তার মধ্যে কিন্তু এইটুকুই আমাদের বেশি র্যালি দেখতে পেয়েছি তারপরে কিন্তু কোম্পানি আমাদের মানে সাইডওয়েস প্যাটার্নে দেখতে পাওয়া যাচ্ছে কেন দেখতে পাওয়া যাচ্ছে আপনারা একটুখানি ভাবলে বুঝতে পারবেন দেখুন কোম্পানি কিন্তু আমাদের লাস্ট কোয়ার্টার খুব একটা ভালো রেজাল্ট দেখায়নি যার জন্য কিন্তু মাত্র পঁচিশ কোটি টাকা দেখিয়েছে দেখুন লকডাউন ছিল তো কী হয়েছে লকডাউন থাকা সত্ত্বেও যখন কোম্পানির পারফরমেন্স দেখাতে পারেনি তখনই কিন্তু কোম্পানির শেয়ার দেখুন একটা কনসোলিটেশান প্যাটার্নের মধ্যে চলছে তো এই কোয়ার্টার যদি আপনি দেখেন একটুখানি যদি ভালো রেজাল্ট করে না এই কোম্পানি হয়তো পরের দিন আমাদের দশ থেকে পনেরো পার্সেন্ট হয়তো আমাদের আপার সার্কিটও লাগতে দেখা যেতে পারে এতটাই পোটেন্সিয়াল আছে কোম্পানির মধ্যে প্রত্যেকটা প্যারামিটার সবকটা সেক্টর মানে যে প্যারামিটারগুলো ছিল খুবই অসাধারণভাবে মেনটেন করছে আর কোম্পানি খুবই ভালো কাজ করে যার জন্য কিন্তু আমরা চার্ট প্যাটার্ন যদি আমরা লং টার্ম চার্ট প্যাটার্ন দেখি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু আমাদের তিনশো আটাত্তর কোটি টাকা তিনশো পার্সেন্ট কিন্তু আমাদের রিটার্ন দিয়েছে যেটা আপনাদের বললাম যে কোম্পানি কিন্তু একটা সময় আমাদের একশো টাকার নিচেও দেখতে পাওয়া যাচ্ছিলো দেখুন আটাত্তর কোটি টাকা পচা ওই সরি পঁচাত্তর টাকায়ও কিন্তু কোম্পানি ট্রেড করছিল সেখান থেকে কোম্পানি কিন্তু আজ যে র্যালি ধরেছে সেই র্যালিতে কিন্তু আমাদের প্রচুর প্রচুর পার্সেন্ট কিন্তু আমরা যদি দেখে নিই সেই র্যালি তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আটশো পার্সেন্টের রিটার্ন আমরা এই র্যালির থেকে মানে এই লোয়ার বটম থেকে হায়ার বটম যদি কানেক্ট করি তো আমাদের আটশো ষাট কোটি ষাট কোটি পারসেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রিটার্ন পেয়েছি এই কোম্পানি যদি আমরা এনএসসি অফিশিয়াল সাইটের উপরে যে দেখি তাহলে আরও কিছু তথ্য পাব আমরা চলে এসেছি এনএসসি অফিসিয়াল সাইটের উপর যেখানে দেখতে পাচ্ছি যে চব্বিশ মে এই কোম্পানির হাই ছিল এবং লো যদি বলি সেটা হচ্ছে একশো নব্বই টাকা আগের বছরের সেপ্টেম্বর মাসে কোম্পানি ইনফরমেশান যদি আমরা যাই তো সেখানে দেখতে পাচ্ছি কোম্পানি আমাদের দু টাকা এক দেখুন আপনাদের একটা জিনিস আমি অনেকবার শিখিয়েছি আবারও বলছি যে কোম্পানি ডিভিডেন্ড দেখুন এক টাকা এক টাকার পরে দেড় টাকা তারপরে দু টাকা তো কোম্পানি এই এক টাকা পঞ্চাশ পয়সা দু টাকা এরকম বাড়াচ্ছে এই এক টাকা দু টাকায় কেয়ার দেখুন যতগুলো শেয়ার আছে প্রত্যেকটা শেয়ারের পিছনে কোম্পানি কিন্তু এক টাকা করে ইন মানে ওয়েস্ট করছে ওয়েস্ট করছে মানে রিটেল যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে খুশি করছে তো সেখানে আপনি ভাবুন যে কোটি কোটি শেয়ার আছে সবাইকে যদি এক টাকা করে দেওয়া হয় সেই দশ কোটি থাকলে দশ কোটি টাকা যদি একশো কোটি থাকে একশো কোটি টাকা কিন্তু সেই টাকা বেরোয় এবার যখন ওই টাকাটা বেড়াচ্ছে সেই টাকাটা কোথার থেকে আসে প্রফিট থেকে আসে তো প্রফিটে এক টাকা প্রফিট এই এক টাকার থেকে দেড় টাকা দেড় টাকার থেকে দু টাকা কোম্পানি কখন দিতে পারে যখন কোম্পানি বিজনেস গ্রো করে যখন কোম্পানির প্রফিট বেশি হয় তখনই কিন্তু কোম্পানি এক টাকার থেকে দু টাকা ডিভিডেন্ড আমাদের দিতে পারে তার মানে এখান থেকে কিন্তু আমাদের একটা পজিটিভ সিগন্যাল আমরা পাই যে কোম্পানির বিজনেস কিন্তু দারুণ চলছে কোনো প্রবলেম নেই তো আপনারাও এইভাবে অ্যানালাইসিস করে আপনারা যদি কোনো শেয়ারে ইনভেস্ট করেন যদি শেয়ার মার্কেট শেখেন আপনারাও কিন্তু ভবিষ্যতে খুবই ভালো টাকা মানে ইনকাম করতে পারবেন শেয়ার মার্কেট থেকে তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তবে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুর সাথে প্লিজ শেয়ার করবেন আপনারা যদি এইগুলো শেয়ার না করেন তাহলে কিন্তু মানে বাংলার মানুষরা শেয়ার মার্কেট সম্পর্কে কিন্তু অজ্ঞাত থেকে যাবে তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করুন